নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটি রেসিপি দেখাবো, এটা হলো পটল। পটলের দোরমা বানাবো। বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার এটা। আমি জল খাবো। তো দেখা যাক পটলের দোরমা বানাতে কী কী লাগে। প্রথমে তো পটল লাগছে। এখানে পটল আমি নিয়েছি 20-25টা মতো পটল। আর লাগবে, এটা আমি পুরোটাই নিরামিষ বানাবো, এতে কোনো পেঁয়াজ রসুন দেব না। আদা বাটা আর জিরে আর গোলমরিচ বাটা আর লাগছে একটু নারকেল। একটা নারকেল আমি পুড়িয়ে বেটে নিয়েছি, পুরোটাই দেব, শুধু দুধটা না পুরোটাই বেটে দিয়ে দিচ্ছি। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা। এটা একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। আদাটা গোলমরিচ আর জিরে একসাথে করে দিলাম। লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কা খেতে হবে প্রথমে। আমি পটলগুলো ভেজে নেবো ভালো করে। রান্নাটা আমি সর্ষের তেলে করবো, তো ভেজে নিই, তারপর ফিরে আসছি। একটা পেস্ট বানিয়ে নেবো। একটা পেস্ট বানিয়ে নিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, আদা আর গোলমরিচ বাটা। এটা নারকেল পোড়া বেটে নিয়েছি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। পটলগুলো ভাজা হয়ে গেছে আমার, এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা দিয়ে দেবো, জিরে, ধনে, এই ধরে দিই তো, জিরে বাটা, গোলমরিচ বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। লবণটা দিয়ে দিচ্ছি।
হলুদ, নারকল কড়াটা দিয়ে দেবো, নারকল বাটা, আপনারা চাইলেন দুধটাও দিতে পারেন, শুধু নারকল থেকে বের করে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতন দিয়ে দেবেন। জল দিয়ে দেবো এবার, পটলগুলো দিয়ে দেবো, পটলগুলো দিয়ে দিচ্ছি। এটা বেশি ঝোল ঝোল করবো না, এটা একটু ফুটতে থাকুক। না সকালে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, আর একটু ফুটবে, তারপর নামিয়ে ফেলবো। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটা কারোর ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনিকটা অন অল করে রেখে দেবেন, যাতে ভিডিও করলে আপনাদের কাছে আগে চলে যায়। আজকের মধ্যে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।